তাহলে ইয়েস্ট এসইও প্লাগইন ইনস্টল নিয়ে অথবা কনফিগারেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। আজকে শুধুমাত্র একটা পোস্ট, আগে বলছি যে আমরা ওয়ান পেজ এসইওর তিনটা কাজ দেখবো। একটা হলো কিভাবে একটা পোস্টের এসইও করতে হয়, একটা ক্যাটাগরি কিভাবে এসইও করতে হয়, আর একটা পেজ এসইও কিভাবে করতে হয়। তো নর্মালি আমরা যে কাজগুলো আপনি পাবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো বিজনেস ওয়েবসাইট সেখানে শুধু কিছু পেজ থাকে, তো পেজের এসইও করা লাগে। 8-10টা পেজ থাকবে, সেই 8-10টা পেজের আপনার এসইও করতে হবে। তো এই পেজের এসইও করার আগের প্রসেসগুলো হচ্ছে, আমরা এর আগের দিন দেখছি যে আপনার এসইও আপনি কোনো টুল ছাড়াও করতে পারেন, কোনো প্লাগইন ছাড়াও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাকুরেট হয় না বা পরিপূর্ণ হয় না। এই যে প্লাগইনগুলো আছে, সেই প্লাগইনগুলো আপনাকে হেল্প করবে এই এসইওটাকে 100% করার জন্য, বা ভালোভাবে করতে আপনাকে হেল্প করবে এই ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো। তো দুইটা প্লাগইন আমরা দেখছি, যে দুইটা প্লাগইন সব থেকে বেশি ব্যবহৃত, যে দুইটা প্লাগইন, দুইটা প্লাগইনের একটা আমরা ওয়ান পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, অল ইন ওয়ান এসইও, আর একটা হচ্ছে ইয়োস্ট এসইও। তার মধ্যে আমরা ইয়োস্ট এসইওটাকে ইনস্টল করছি এবং এটাকে কনফিগার করছি। এবং ইয়োস্ট এসইওর মধ্যে আমরা এখানে হোম পেজের এসইওটা কমপ্লিট করছি। তারপরে আপনি পেজের পোস্টের ক্যাটাগরির এই সিটিংগুলো আমরা সেখানে কমপ্লিট করছি। আর এখন একটা পোস্টের এসইও আপনি কিভাবে করবেন, একটা পোস্টের এসইও করতে গেলে যে আমরা এখানে যেগুলো নোট করছিলাম, যে ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে ফ্যাক্টর যেগুলো, যে টাইটেল ট্যাগ আপনাকে কমপ্লিট করতে হবে, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, H1 ট্যাগ ইন টাইটেল, সাব হেডিং, ইন্টারনাল লিঙ্কস, ইমেজেস, আদার মাল্টিমিডিয়া অর ফাইলস। জাস্ট আমার একটা পোস্টের মধ্যে এই জিনিসগুলো আমি যে অ্যাড করব, এইগুলো সঠিকভাবে অ্যাড করতে পারলেই হলো। আর এই যে প্লাগইনটা আছে, যদি আমরা ওয়ার্ডপ্রেস সাইটে আসি, আমাদের এই ইয়োস্ট এসইও প্লাগইন, এটা এটা আমাদেরকে কেমন হেল্প করবে এগুলো ফিল করতে বা এগুলো অ্যাড করতে। এখান থেকে আমি ডিরেক্ট পোস্টে চলে আসতেছি, অল পোস্ট, এখান থেকে অল পোস্ট। আপনি আপনি যখন আরেকজনের ওয়েবসাইটের কাজ করবেন, তখন কিন্তু পোস্টগুলো আগে থেকে করা থাকবে, আপনি সেই পোস্টগুলো এসইও করে দেবেন, অথবা পেজ আগে থেকে করা থাকবে, আপনি সেই পেজের এসইও করে দেবেন। আর যখন আপনার নিজের একটা পেজ হবে, আপনার নিজের একটা ওয়েবসাইট হবে, তখন কিন্তু আপনি যখন একটা পোস্ট পাবলিশ করবেন, তখনই এসইওটা করে নেবেন, কারণ আপনি জানেন এসইও কিভাবে করতে হয়। আপনার ব্লগ সাইটের জন্য আপনি একটা পোস্ট পাবলিশ করতেছেন, সে পাবলিশ করার সময় সাথে সাথে এসইওগুলো করে নেবেন, এসইওর কাজগুলো কমপ্লিট করবেন। কিন্তু যখন আর একজনের কাজ করবেন, সে তো সেখানে তো আপনার পোস্ট পাবলিশ করা তো আপনার কাজ না, পোস্ট পাবলিশ করা থাকবে, পেজ ক্রিয়েট করা থাকবে, সাইট রেডি থাকবে, আপনি কী করবেন, এসইওর কাজগুলো করবেন। ওই ক্ষেত্রে পোস্টের কাজ আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে হলো আপনি অল পোস্ট, এখানে পোস্ট থেকে অল পোস্টে আসবেন। এখানে আমাদের দুইটা পোস্ট করা আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আর একটা হলো হোয়াট ইজ SMM ডেফিনেশন অ্যান্ড গাইড। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা এটাও কমপ্লিট করা দেখলাম যে কীভাবে করতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা আমাদের একটা ব্লগ পোস্ট, এটা আর একটা ব্লগ পোস্ট। এই প্রথম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই পোস্টটার আমরা এসইও করা দেখব, যে এটার কীভাবে আমরা এসইও করতে পারি বা কী কী করতে হবে। যখন পাবলিশ করা দেখছি, তখন শুধুমাত্র আমরা টাইটেল এবং অন্যান্য এইগুলো অ্যাড করে আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। তো এটাকে আমরা এসইও করা দেখবো, যে কীভাবে আমি এটার এসইও করব। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন প্রথম এটা পাবলিশ করছিলাম, তখন এই জিনিসগুলো ছিল না, এই যে পাতার মতো একটা চিহ্ন এবং এই যে স্কোর, এসইও স্কোর, এই দুইটা জিনিস ছিল না। এই দুইটা জিনিস কেন এখানে অ্যাড হয়েছে, এই এসইও প্লাগইনটা আমরা অ্যাড করছি, এটা করার কারণে এইটা অ্যাড হয়েছে। তো এই জিনিসটা, এই রেড মার্ক আর এখানে কোনো কালার নেই, এটা আপনাকে হেল্প করবে এসইও কতটুকু হলো এটা বোঝার জন্য। দেখেন, এটা হলো এসইও স্কোর, তার মানে এই কালারটা আপনাকে বলবে এসইও স্কোর কত। তো এই দুইটা কালারকে আমাদের টার্গেট থাকবে, এই দুইটা কালার, একটা হলো রিডেবিলিটি আর একটা হচ্ছে এসইও স্কোর, এই দুইটা কালারকে আমাদের টার্গেট থাকবে গ্রিন করা। যদি আমরা এই দুইটা কালারকে গ্রিন করতে পারি, তাহলে আমাদের এই পোস্টের এসইও মানে ভালো হবে বা ভালোভাবে করলাম। যদি আমরা গ্রিন করতে পারি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে হলো এই দুইটা কালারকে গ্রিন করা। এখন এই দুইটা কালারকে গ্রিন কিভাবে করব, ঠিক আছে, এই দুইটা কালারকে গ্রিন করব। তো এসইও যখন আপনি শুরু করবেন, এটাকে এডিট করতে হবে, এই পেজ এডিট করলাম আমি, এখানে আপনার কোনো কোনো কিছু কাজ করতে হবে না, মানে
একটা সেক্টর স্যার আপনি এসইওর কাজ করবেন, শুধুমাত্র এটা মানে স্ক্রল করে নিচে চলে আসবেন, এই এই সব কোনো আপনার কাজ না, কোনো কিছু আপনি করবেন না, জাস্ট এখানে এসে এই যে ইয়োস্ট এসইও, এই ইয়োস্ট এসইওর আপনার হচ্ছে কাজ, আমাদের এই ইয়োস্ট এসইও হচ্ছে আমাদের কাজ। তো এটা দেখেন ইয়োস্ট এসইও, এই এসইওর ভিতরে আমাদের এই যে ফাংশনাল কিছু সেটিং বা এগুলো আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের করতে হবে। এইখানে পরিবর্তন আমরা যাই করি সেটা করার মাধ্যমে আমাদের এই স্কোরটা, এখানে যে স্কোরটা ছিল আমরা এখানেও দেখতে পারি। দেখেন এখানে রিডেবিলিটি, রিডেবিলিটি এটা রেড মার্ক, আর এখানে এসইওর কোনো কালার নেই, তো এই দুইটাকে আমরা গ্রিন করব। তো এটা করার জন্য আমরা কি কি করব, একটা যখন কোনো কিছু এখানে লিখে সার্চ করা হয়, ধর আপনি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, আমরা কয়েকবার বলতেছি এই কথাটা যে প্রথমে আমরা লিখে সার্চ করলে প্রথমে থাকে ইউআরএল, তারপরে থাকে টাইটেল, তারপরে থাকে মেটা ডেসক্রিপশন। এটা হলো মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে টাইটেল এবং এটা হচ্ছে ইউআরএল। এই জিনিসটা আমরা এখানে অ্যাড করব। তো এই জিনিসটা অ্যাড করার জন্য নিচে এখানে এডিট স্নিপিট, এডিট স্নিপিটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এসইও টাইটেল, এসইও টাইটেল এখানে দেখা যাচ্ছে, এবং মেটা ডেসক্রিপশন, আর হলো স্ল্যাগ, স্ল্যাগটা কি আমার এই পোস্টের, যদি এই পোস্টটা আমরা ওপেন করি ডিজিটাল মার্কেটিং পোস্ট ওপেন করলে, এই যে আমাদের আমাদের ডোমেনের পরে এই যে যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ল্যাগ। তো আমি এই এখানে এটা যেভাবে আছে দেখেন, এখানেও ঠিক সেভাবে আছে, তো আমি এখানে যেভাবে দিব এখানে সেটা তেমন হবে। তো খেয়াল রাখবেন যেটা অলরেডি পোস্ট করা আছে, যদি পোস্ট করা থাকে তো আপনি স্ল্যাগটা চেঞ্জ করবেন না, আর যদি আপনি নতুন পোস্ট করে থাকেন যে এখনই পোস্ট করতেছেন, এখনো পাবলিশ করেন নাই, সেই ক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে এডিট করে নেবেন। তো আমাদের জাস্ট সাইট টাইটেল, স্ল্যাগ, মেটা ডিসক্রিপশন, স্ল্যাগ বলতে ইউআরএল, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে কমন রাখতে বলছি, সেটা কি যে আমাদের এই তিনটা জিনিসেই প্রাইমারি কিওয়ার্ডটা রাখতে হবে। আমাদের ইউআরএল স্ল্যাগের মধ্যে আমরা প্রাইমারি কিওয়ার্ড রাখবো, এসইও টাইটেলের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড রাখবো, মেটা ডেসক্রিপশনের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড রাখবো। আচ্ছা এসইও টাইটেল এখানে বোঝা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে টাইটেল পেজ সেপারেটর সাইট টাইটেল। তো এই এসইও টাইটেলটা বোঝার জন্য দেখেন উপরে খেয়াল করেন, মোবাইল ভিউতে এরকম হবে, মোবাইল ভিউ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এজ হলো সেপারেটর, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্লিয়ার? যে আমাদের এটা থাকার মানে কি, আমরা গতকালকে দেখছিলাম যে এসইও টাইটেল পোস্টের ক্ষেত্রে আমরা এরকম একটা সেটিং করে রাখছিলাম, নিচে এক্সার্ভ অ্যাড করে দিছিলাম। এই দুইটা জিনিস একটু ব্যাখ্যা আমি বুঝাই দিচ্ছি, যে টাইটেল আমি আমার এই পোস্টে যা টাইটেল দিব, যা টাইটেল দিব সেই টাইটেলটা, এই যে এখানে দেখেন ভিউ হয়ে গেছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এরপরে পেজ, এটা কোনো পেজের মধ্যে নাই, এই কারণে পেজ এখানে দেখা যাচ্ছে না। তারপরে দেখুন সেপারেটর, এই যে সেপারেটরটা, আর তারপরে সাইট টাইটেল, আমাদের সাইট টাইটেলটা কি মার্কেটিং স্টাডিজ। ওকে, তো এটা দেখেন এই কালারটা গ্রিন না, এই যে এসইও টাইটেল, এসইও টাইটেল দেওয়ার ফলে এটা এই পর্যন্ত আসতে তো গ্রিন হয় নাই, এটাকে আমরা যদি এই পর্যন্ত আনতে পারি তাহলে গ্রিন হবে। সেম একই জিনিস এক্সারপ্টের ক্ষেত্রে, এটা গ্রিন না, আমাদের এসইও টাইটেলের এটাকে এমনভাবে একটা এসইও টাইটেল অ্যাড করবো যেটার ফলে এটা গ্রিন হয়, এবং এক্সারপ্টের এটাও আমরা মানে এখানে যে লেখাগুলো লিখবো লেখার পরে কি হবে, এটা গ্রিন হবে। এটা করার জন্য আমরা কী করতে পারি, সাইট টাইটেলকে আমরা আরেকটু কী পরিবর্তন করতে পারি, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সো আমরা এখানে একটু অ্যাড করে দিই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, উপরে গিয়ে অ্যাড করে দিই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, একটু বড়ো করে দিই, বেশি ছোট হয়ে গেছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাড করে দিলাম, এখন যদি নিচে আসি তো দেখেন এটা গ্রিন হয়ে গেছে। এবার এটা কমপ্লিট, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে আমাদের সাইট সেপারেটর, মার্কেটিং স্ট্র্যাটেজি, তো এটা এখন গ্রিন হলো। তা আমি বুঝলাম কিভাবে, যে এখানে এটা আমার আরেকটা ওয়ার্ড বাড়াই দিলে গ্রিন হবে। তো এটা এই যে লেন্থ, এই যে দৈর্ঘ্য দেখেন এই পর্যন্ত আসছে, আমি এই পর্যন্ত অ্যাড করতে পারি। তো যেহেতু আমার এই পর্যন্ত আনার পরে এটা গ্রিন হয়েছে, আমার আর অ্যাড না করলেও হবে। তো আপনার এই লেন্থ, এটা বোঝাই দিচ্ছে যে আপনার টাইটেলের লেন্থ কতটুকু হবে, এইটা এই পর্যন্ত লেন্থ হয়েছে, আমি এই পর্যন্ত অ্যাড করতে পারি। আমরা যদি এখানে দেখি যে আমাদের এসইও টাইটেল, টাইটেলের ট্যাগ কতটুকু, বি আন্ডার 70 ক্যারেক্টার, রিকমেন্ডেড 60 ক্যারেক্টার, আমাদের টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে অ্যাড করতে হবে। এটা আমরা আগের দিন জানছি যে আমাদের এটা 60 ক্যারেক্টারের মধ্যে অ্যাড করতে হবে, তাহলে এই টাইটেলটাকে আপনি অ্যাড করবেন 60 ক্যারেক্টারের মধ্যে। এটা নির্ণয় করার জন্য আমাদের একটা ওয়েবসাইট, আমি বলছিলাম যে এই ওয়েবসাইট থেকে আপনি টাইটেল জেনারেটর, এই ওয়েবসাইটে গিয়েও আপনি এটা চেক করতে পারবেন। তো এটা চেক করার জন্য আমরা এখান থেকে ধরেন আমাদের টাইটেলটা আমরা
টাইটেল সেপারেটর যেটা পাইছি, বাকি এটা আমাদের প্রয়োজন হয় না। যদি আমরা এটা আমাদের প্রয়োজন হয় না, যদি আমরা কি করি এখানে এই ইওসটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে যে আমাদের টাইটেলটা ঠিক আছে, বা আমি চাইলে এখানে আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে এরকম। আবার আপনি চাইলে এখানে এইটা মুছে দিয়ে, আমি বোঝানোর জন্য বলতেছি, এটা মুছে দিয়ে আপনি নতুন করে এই সবকিছু লিখতে পারেন, নতুন করে আপনার মতো করে আপনি লিখতে পারেন। যেমন এটা কপি করে এনে আমি এখানে এখানে নতুন করে আমি এখানে লিখে দেবো, আমি এখানে লিখে দিলাম, তারপর আমি এখানে একটা সেপারেটর দিলাম। সেপারেটর দেওয়ার পর আমি বললাম যে মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের সাইট নেম, দেখেন আগের মতো হয়ে গেল। বরং এখানে চাইলে আমি আরো কিছু একটা অ্যাড করে দিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ধরেন আপনি চাইলেন যে আপনি আগে ডিজিটাল অ্যাড করে দিন, সো তাও আমাদের এটা কি থাকতেছে, সঠিক থাকতেছে। তো আমি আপনি যেটাই করেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি এটাকে আগে যেটা ছিল যেমন ছিল আপনি কেমন রাখতে পারেন, আবার নিজে চাইলে লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যেটা লিখতেছেন অন্যরা এভাবে ভিউ হবে, আপনি ডেস্কটপ মোড দেখেন, ডেস্কটপ মোডে এরকম ভিউ হবে, ডেস্কটপে আমাদের এরকম দেখা যাবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডেস্কটপে এইটুকু দেখতে পারবে, ঠিক আছে এটা ডেস্কটপে এরকম দেখতে পারবে। তো আমাদের এটা সমস্যা নেই, আপনি যেভাবে ছিল ওভাবেও রাখতে পারেন, এভাবে নিজে লিখেও দিতে পারেন। আপনার যদি মনে হয় যে যেগুলো অ্যাড আছে এগুলোর থেকে আমি নতুন করে নিজের মতো করে একটা লিখে দিলে ভালো হয়, তাহলে আপনি এখানে একটা লিখে দেন। আচ্ছা, স্ল্যাগ, স্ল্যাগটা আপনার টাইটেলের সাথে মিল রাখবেন, টাইটেল। তো এখানে আমরা এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বাড়াইছি, এটা আপনি এখানে বাড়াই দিতে পারেন, অথবা আপনি আপনি যখন নতুন অবস্থায় করবেন, বাট পুরান কোনো একটা করলে আপনি অবশ্যই স্ল্যাগ চেঞ্জ করবেন না, স্ল্যাগ চেঞ্জ করলে এটা র্যাঙ্ক হারায় যায়। এমন যদি হয় যে এই ওয়েবসাইটটা এখনও গুগলে সাবমিট করা হয়নি, আচ্ছা আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন তখন কিন্তু ওই ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করা হয়নি, যদি এমন হয় তাহলে আপনি স্ল্যাগ চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি এমন হয় যে ওইটা গুগলে অলরেডি সাবমিটেড, তখন আপনি স্ল্যাগ চেঞ্জ করবেন না। আচ্ছা, তাহলে আমরা এখানে স্ল্যাগ দিয়ে দিলাম, তো এটা হচ্ছে আমাদের, এটা আমরা এখানে অ্যাড করে দিই, এটা অটো ড্যাশ নিয়ে নিবে, স্ল্যাগে অটো একটা ড্যাশ নিয়ে নিবে। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমাদের কোয়েশ্চেন মার্ক দেওয়ার দরকার নেই, অটো নিয়ে নিবে। এখন আসি এক্সার্পটে, এক্সার্পটা কি আমার ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে আমার এই পোস্টটা কি রিলেটেড, এই পোস্টটা কি রিলেটেড সেই রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমার এই পেজের, আমার এই পোস্টের সার সংক্ষেপ আমার এই ডেসক্রিপশনে অ্যাড করতে হবে। এবং ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের সেটাও আপনারা জানেন, যে আমাদেরকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে হচ্ছে হলো কত, 160, 150 হচ্ছে রিকমেন্ডেড, যে 150 ওয়ার্ডের মধ্যে আমরা এখানে একটা কি অ্যাড করবো, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। তো আমরা একটা ডেসক্রিপশন এখানে কপি করে নিয়ে আসি, আপাতত সহজে বোঝার জন্য আমরা একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করে নিয়ে আসি। এখান থেকে আমরা এতটুকু দিতে চাচ্ছি, এতটুকু আমি কপি করলাম, জয়েন করলেন কি আপনি, এতটুকু জয়েন করে আমি এটাকে বাদ দিয়ে দেবো এখন, বাদ দিয়ে দিয়ে। আচ্ছা, এটা থাকার উদ্দেশ্য কী ছিল, এটা আমি বলছিলাম যে আমি পরে ব্যাখ্যা করে দেবো। এটা থাকার উদ্দেশ্য হচ্ছে কি, আপনি যদি মেটা ডেসক্রিপশন অ্যাড না করেন, মেটা ডেসক্রিপশন অ্যাড না করে যদি এটাকে আপডেট করে দেন, তো এইটা থাকার উদ্দেশ্য হচ্ছে ও আমার এই যে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের প্রথম 160 ওয়ার্ড ও নিয়ে নেবে, এখানে এখান থেকে 160টা ওয়ার্ড ও নিয়ে নেবে, অটো নিয়ে নেবে। এইটার কারণ হচ্ছে হলো আপনি এখানে এক্সার্পটা অ্যাড করে দিবেন। তো এটা বোঝার জন্য এখানেও একটা জিনিস আছে, এইখানে এই দেখেন এই যে এক্সার্প, এটা আপনি এখানে যা অ্যাড করবেন সেটাই। তো এই এক্সার্পটা এখানে, বা এই এক্সার্পটার মানে হচ্ছে হলো যে আমাদের এখান থেকে নিয়ে নেবে, বা আপনি এখানে যেটা অ্যাড করবেন, আমরা যদি এক্সটেনশন ছাড়া করতাম, আমরা যদি এই প্লাগইন ছাড়া এটা রেসিও করতে চাইতাম, তাহলে আমাদের এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হইতো, কিন্তু যেহেতু আমরা এই প্লাগইনের হেল্প নিচ্ছি সেহেতু আমরা এখানেই অ্যাড করে দিই। আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিয়ে আমরা এটা পেস্ট করে দিই। দেখেন এটা পেস্ট করলাম, গ্রিন দেখাচ্ছে, তার মানে এখানে 150 ওয়ার্ডের মধ্যে আছে। তো আপনি এখানে 150 to 160 মধ্যে মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন। যেমন ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অ্যান্ড আদার চ্যানেলস। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি এখানে একটা মেটা ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই মেটা ডেসক্রিপশনটাকে রিসার্চ করে নেবেন যে কোন ধরনের মেটা ডেসক্রিপশন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো যদি এবার যদি উপরে খেয়াল করেন, দেখেন উপরে যখন সার্চ সার্চ হবে, এই এরকম করে যখন কেউ
আমাদেরটা এরকম সার্চে খুঁজে পাবে তাহলে কেমন দেখতে পাবে, ঠিক এরকম দেখতে পারবে। প্রথমে উপরে থাকবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা আমাদের সাইট নেম। সো আমাদের সাইট নেমটা থাকবে, আপনি এখানে যে কোনো সাইট নেম দিতে পারেন, যেহেতু আমাদের সাইট নেমটা আমরা এখানে প্রথমে দিছিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সাইট নেম, এটা আমরা তো ভিতরে আছি, কিন্তু হোম পেজে যাই তাহলে আমাদের সাইট নেম আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে মাউস নিলে দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের সাইট নেম, আর দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন, মাঝখানে সেপারেটর দিয়ে আলাদা করা। ওকে, তো এই জিনিসগুলো কিভাবে অ্যাড করতে হয় আপনি আগের ক্লাসগুলোতে দেখছেন। তো অন্যরা এভাবে আমাদেরটা ভিউ হবে যে তারিখ সহ, যে এটা 7 সেপ্টেম্বরে অ্যাড হয়েছে সাব্বির আহমেদ কে। আচ্ছা এটা দেখেন 7 সেপ্টেম্বর অ্যাড হয়েছে এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা আমরা এই পর্যন্ত। আর ইউআরএলটা অনেক সময় উপরে থাকে আবার মাঝেও থাকে, তো ইউআরএল আপনার উপরে থাকতে পারে মাঝেও থাকতে পারে, সমস্যা নেই। এতটুকু সার্চ রেজাল্টে শো হবে এই পোস্টের ক্ষেত্রে যখন এটা সার্চ রেজাল্টে আসবে। এখন হচ্ছে হলো আমাদের কিওয়ার্ড, যেটা আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের এই পোস্টের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ধরেন যে আমাদের এই পোস্টের ক্ষেত্রে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা সেই ডিজিটাল মার্কেটিং আমাদের ফোকাস কিওয়ার্ডটা এইখানে এসইওর ফোকাস কি ফ্রেজ এখানে আপনি দিয়ে দেবেন। তো দেখেন এখানে দেওয়ার সাথে সাথে এখন কি হলো, এটা গ্রিন হয়ে গেল। এটা কিন্তু গ্রিন হইতো না, সাথে সাথে এটা আমি এখানে অ্যাড করলাম, গ্রিন হইতো না। গ্রিন হওয়ার কারণ কি, দেখেন আমরা এখানে সাইট টাইটেলটা আমরা নিয়ম অনুযায়ী দিছি, স্ল্যাগটা নিয়ম অনুযায়ী দিছি, মেটা ডিসক্রিপশনটা নিয়ম অনুযায়ী দিছি, এবং আরও একটা জিনিস খেয়াল করেন, মেটা ডিসক্রিপশনের মধ্যে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, স্ল্যাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, এবং আমাদের যে টাইটেল, টাইটেলের মধ্যেও ডিজিটাল মার্কেটিং আছে। তো আমি বলছিলাম যে আমাদের টাইটেল, স্ল্যাগ, মেটা ডিসক্রিপশনের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড রাখতে হবে, যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড হবে। তো ফোকাস কিওয়ার্ড এটা, এবং আমাদের এই জিনিসগুলো হচ্ছে টাইটেল, স্ল্যাগ, মেটা ডিসক্রিপশন। আচ্ছা যদি এগুলো করার পরে কারো এইটা, এই স্কোরটা গ্রিন না হয়, এটা গ্রিন না হয় তাহলে কি করবেন? আচ্ছা তাহলে আপনি এসইও অ্যানালাইসিসে ক্লিক করবেন। এসইও অ্যানালাইসিসে ক্লিক করার পরে দেখেন আমার এই যে যতগুলো কাজ করছি সবগুলো কাজ এখানে দেখাচ্ছে যে আমার কি ফ্রেস ইন স্ল্যাগ, কি ফ্রেসে আমার স্ল্যাগে আমার কি ফ্রেস আছে, এসইও টাইটেল গুড জব, কি ফ্রেস ইন টাইটেল, টাইটেলে আমার কি ফ্রেস আছে, টেক্সট লেন্থ, টেক্সট লেন্থ 486টা। তো এগুলো গ্রিন না হওয়ার জন্য আপনাকে কিছু প্রবলেম দেখাবে, যে এই হলো প্রবলেম, যেহেতু আমারটা অলরেডি গ্রিন আছে। তো প্রবলেমগুলো কি, আপনি প্রবলেমগুলো খুঁজবেন যখন এটা গ্রিন হইলো না, এটা গ্রিন হইলো না, আপনি গ্রিন করতে পারতেছেন না, তখন আপনি এটাকে কিভাবে গ্রিন করবেন। গ্রিন করার জন্য এখানে এসইও অ্যানালাইসিসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখবেন আপনাকে বলবে অনেকগুলো প্রবলেম দেখাবে, ওই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, পড়ে পড়ে বুঝে বুঝে সলভ করতে হবে। যেমন ধরেন আমি এই প্রবলেমের যদি আমরা সলভ করতে চাই, এখানে বলতেছে দুইটা প্রবলেম আছে, অলরেডি কিন্তু আমাদেরটা গ্রিন হয়েছে, তারপরেও যদি আমরা আরও বেটার এসইও চাই তাহলে আমাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। বলতেছে ইন্টারনাল লিঙ্কস, তো আমাদের এখানে এটাতে দেখেন আমি বলছিলাম যে আমাদের কি করতে হবে, এই পর্যন্ত হওয়ার পর এইচ ওয়ান ট্যাগ আমার টাইটেলে থাকবে, সাবহেডিং থাকবে, ইন্টারনাল লিঙ্কস অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্কস, ইন্টারনাল লিঙ্ক কি, একটা পোস্টের মধ্যে অন্যান্য কিছু পোস্ট আপনি ইন্টারনাল লিঙ্ক করে দেবেন। তো এটা আমি করি, দেখেন যদি এটা করি তাহলে এইটা ইন্টারনাল লিঙ্কসের এই প্রবলেমটা আর আমাকে দেখাবে না। তো এটা আমরা করে দিই, কীভাবে করব, আমরা এই পোস্টে চলে আসি, ধরেন এটা আমাদের ওয়েবসাইটের আর একটা পোস্ট, এই পোস্টটাকে আমি আমার ওই পোস্টের ইন্টারনাল লিঙ্ক করাই দেবো। এই পোস্টটা টাইটেল কপি করলাম, এখন এখানে আসব, এখানে এসে, এখানে এসে আমরা এখানে ইন্টারনাল লিঙ্ক করাই দেবো। এখন এই যে দুই একজন যারা জয়েন করতেছেন এরা কারা, এমডি মানিক মিয়া বা অন্য যারা আরেকজন জয়েন করলেন, আপনারা কি ব্যাচের স্টুডেন্ট? না ভাই আমি দুইটার বেসেরই, কিন্তু আমি এমনিতে দেখলাম এই এই আইডিতে দুঃখী কিনা। মানে কোনো প্রয়োজন আছে নাকি আমি জয়েন করছি? আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, তো ইন্টারনাল লিঙ্ক আমরা করব। ইন্টারনাল লিঙ্ক করার জন্য আমি কি করতে পারি, এই যে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর কোন একটা জায়গায় আমি ইন্টারনাল লিঙ্ক করাই দেবো। যেমন ধরেন আমি
এই এই লেখাটার উপরে ইন্টারনাল লিংক করাবো, এটা ক্লিক, এটা আপনি মার্ক করে এখানে এসে লিংকটা দিয়ে এই এটাতে ক্লিক করেন, তো আমার ইন্টারনাল লিংক হয়ে গেলো। তো আমরা কি বলছিলাম যে অ্যাটলিস্ট তিনটা ইন্টারনাল লিংক করবো, তো তিনটা ইন্টারনাল এটা মার্ক করে আপনি এখানে এসে এই লিংকটা ওয়েবসাইট আপনার নিজের ভিতরের যে পোস্টগুলো আছে সেগুলোকে তিনটা লিংক এনে আপনি এখানে লিংক করাই দেবেন। যেহেতু আমাদের একটাই পোস্ট আছে, আমি একটা পোস্টে তিন জায়গা লিংক করাই দিচ্ছি, অ্যাটলিস্ট তিনটা করে দেবেন। তো তিনটা আমি এখানে অ্যাড করলাম, এখন যদি আমি নিচে যাই দেখবো যে এই প্রবলেমটা নেই। দেখেন দেখেন এখানে দুইটা প্রবলেম ছিল, এখন বলতেছি একটা প্রবলেম, এবং এই প্রবলেমটাও আমরা সলভ করতে পারি। এই প্রবলেমটা কিসের? আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংক অ্যাপিয়ার ইন দিস পেজেস। এটা হচ্ছে কি, অন্য একটা ওয়েবসাইটের লিংক আপনি এখানে করাই দেন, অন্য একটা ওয়েবসাইটের, ধরেন আপনার অন্য একটা ব্লগ সাইট আছে, অন্য একটা আপনার সাইট থাকতে পারে, সেই সাইটের একটা লিংক আপনি এখানে করাই দেন, তাহলে এই প্রবলেমটাও চলে যাবে। যেহেতু আমাদের অলরেডি গ্রিন এবং একটা প্রবলেম আউটবাউন্ড লিঙ্ক, এটা জরুরি না অ্যাড করা। আর ইমেজ আল্টার অ্যাট্রিবিউট, তো ইমেজের ক্ষেত্রে আমরা কী শিখছিলাম এখানে একটু খেয়াল করি, যে ইন্টারনাল লিঙ্কস গেল, এখন আসে ইমেজ। ইমেজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আল্টারনেটিভ টেক্সট অ্যাড করবেন, টাইটেল অ্যাড করবেন, ক্যাপশন অ্যাড করবেন, ইমেজ ফাইল রিনেম করবেন। তো যখন আপনি এখানে ইমেজ অ্যাড করতেছেন তখন তো সেটা রিনেম করে নিচ্ছেন, আর বাকি কাজগুলো আমরা এই ডকুমেন্ট থেকে ইমেজে আসবেন। এই যে ফিচার্স ইমেজ, এই ইমেজটা আমরা অ্যাড করছি। এই ইমেজ যখন আপনি অ্যাড করেন, যেমন ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজ সিলেক্ট করলে পরে এখানে বলতেছে আল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, ইউআরএল। তো ইমেজের ইউআরএল এটা দরকার নেই, আপনি এই জিনিসগুলো আল্টার টেক্সট আপনি অ্যাড করে দেন, ইমেজের কিউআর যেটা ডিজিটাল মার্কেটিং আমি এখানে অ্যাড করলাম, এখানে আপনি টাইটেল অ্যাড করে দেন, আপনি একটা টাইটেল এখানে অ্যাড করতে পারেন, ইমেজ রিলেটেড একটা টাইটেল আপনি এখানে দিতে পারেন, যে এটা ইমেজটা কী বোঝাচ্ছে সেই রিলেটেড। সো এই ক্ষেত্রে আপনি টাইটেল ধরেন আমাদের যেই যেটা আছে আপনি সেটাই এখানে টাইটেল অ্যাড করে দেন, যে এটা ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আপনি এটা অ্যাড করে দেন, অথবা অন্য একটা টাইটেল আপনি এখানে অ্যাড করে দেন। ক্যাপশন দিবেন, ইমেজের ক্যাপশন, ক্যাপশন তো বুঝেন, ডেসক্রিপশন দুইটা সেম, এটা আপনার ক্যাপশন আর ডেসক্রিপশন বলতে এটার বর্ণনা, তো এই জিনিসগুলো আপনি অ্যাড করে দেন, এগুলো পারবেন, সমস্যা নেই। বাট জরুরি হচ্ছে আল্টার টেক্সটটা অ্যাড করবেন অবশ্যই, আর টাইটেল, এই দুইটা অনেক বেশি জরুরি, বাকি ক্যাপশন আর ডেসক্রিপশন দিয়ে আপনি এটাকে সেট ফিচার ইমেজ করে দেন। তো আমাদের এই এই হচ্ছে হলো আমাদের ওয়ান পেজের, দেখেন একটা পোস্টের ক্ষেত্রে আমরা যেগুলো বলছিলাম, যে আমরা টাইটেল ট্যাগ উইথা ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি, ইউআরএল, এইচ ওয়ান ট্যাগ ইন টাইটেল, আমাদের এই টাইটেলই অলরেডি কি আমাদের এটা এইচ ওয়ান ট্যাগ। এরপরে কি আছে, এরপরে সাবহেডিং আমরা অ্যাড করতে পারি, সাবহেডিং অ্যাড করতে হবে, কেন অ্যাড করতে হবে আমি এখন দেখাচ্ছি, সাবহেডিংটা শুধু বাকি। তো সাবহেডিংটা আমরা কেন অ্যাড করবো, ব্যাকে চলে আসি, আমাদের এসইও রেজাল্ট যদি আমরা এখানে ক্লিক করি দেখবেন এসইও রেজাল্ট, এসইও অ্যানালাইসিস গ্রিন, কিন্তু রিডেবিলিটি গ্রিন না। তো রিডেবিলিটিটা গ্রিন না কেন, এটা হচ্ছে এসইও, এসইও কমপ্লিট, এখন আসেন রিডেবিলিটিতে। রিডেবিলিটির তিনটা প্রবলেম দিছে, যে তিনটা প্রবলেম যদি আপনি সলভ করেন তাহলে আমাদেরটা গ্রিন হবে। তিনটা প্রবলেম কী কী একটু ভালো করে পড়বেন, এই প্রবলেমগুলো পড়ে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। একটা হচ্ছে এক নম্বর প্রবলেম, রিডিং ইজ ফ্ল্যাশ ইট রিডিং ইজ দ্য কপি স্কোর এত ইন দ্য টেস্ট হুইচ ইজ কনসিডার ডিফিকাল্ট টু রিড। 30% হচ্ছে কি কপি স্কোরস, মানে এটা আমি কপি করে আনছি বা এই ধরনের কোনো কিছু, ট্রাই টু মেক শর্টার সেন্টেন্স। আচ্ছা এটা হলো কেমন, এই নিচেরটা সেন্টেন্স লেন্থ আর একই ধরনের ওয়ার্ড আছে এখানে, মেবি যে একই ধরনের কিছু কন্টেন্ট আমি যেহেতু এটা অন্য জায়গা থেকে কপি করে আনছিলাম, সেই কপি করে আনার কারণে সেম সেম কিছু ওয়ার্ড দুইবার চলে আসছে, এই কারণে প্রথমটা বলতেছে যে 30% অলমোস্ট 30% এখানে কি কপি, মানে একই সেন্টেন্সগুলো দুইবার আসে হয়তো, এই কারণে বলতেছে কপি। তো এটা আপনারা ফাইন্ড আউট করবেন, যেহেতু আমাদের এটা আমি কপি করছি অন্য জায়গা থেকে, এই কারণে এই প্রবলেমটা বলতে পারে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা একটু কমাই দিই, যেমন ধরেন আমরা যদি এতটুকু কমাই দিই তাহলে কি হয় আমি একটু দেখি, এটা কমাই দিই কারণ এটা আমি পরে আরেক জায়গা থেকে কপি করছিলাম। এখন বলতেছে 31, তার মানে এখনও কমে নেই। তো এই জিনিসটা আপনারা এই যে কপি কন্টেন্টের ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম করে আর কি, তো কপি কন্টেন্ট এটা আপনারা যখন কপি কন্টেন্ট হবে না তখন এই প্রবলেমটা থাকবে না, এটা আপনাদের জন্য অটোই চলে যাবে। এটা আমরা এই প্রবলেমটা সলভ করি, এই প্রবলেমটা সলভ করলে আমাদের এটা গ্রিনের দিকে চলে আসবে। এটা বলতেছে 54.2% অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট মোর দ্যান 20 ওয়ার্ডস,
which is more than the recommended maximum of 25%. এটা কি বোঝাইছে একটু বুঝি, সেটা হলো এই যে আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করছি, এই সেন্টেন্সের অলমোস্ট বেশিরভাগ সেন্টেন্সগুলোই কি হয়েছে যে এক একটা সেন্টেন্সে 20টার বেশি ওয়ার্ড আছে। যেমন আমরা যদি এই সেন্টেন্সের কথা বলি, এই সেন্টেন্স এটা কিন্তু একটা সেন্টেন্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এখানে কিন্তু 20টার বেশি ওয়ার্ড আছে। তো এই 20টার বেশি ওয়ার্ড 25% সেন্টেন্সের বেশি রাখা যাবে না। তো এটাকে আমরা কিভাবে কমাবো, আপনি ধরেন এটা চাচ্ছেন, এটাকে একটু মার্ক করে দেন, এটা দুইটা এখানে দেখুন 20টার বেশি ওয়ার্ড আছে, এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে এখানে, এখানে যদি আমরা গুণি তাহলে 20টার বেশি ওয়ার্ড পাবো। যদি এরকম মনে হয় যে এই সেন্টেন্সগুলোতে 20টার বেশি আছে, আপনি সেটাকে একটু নিচে নামাই দিবেন। এটা 20টার বেশি আছে, এটা আবার এখানে, যে সেন্টেন্সগুলো বেশি বড় মনে হবে সেই সেন্টেন্সগুলোকে আপনি নিচে নামাই দেন। আর নিচে নামানোর ক্ষেত্রে এগুলো আপনি শিফট শিফট ইন্টার দেন। শিফট ইন্টার দিলে দেখেন, যদি আমি এটার ক্ষেত্রে করি, এটা যেমন এটা এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হলে একটা সেন্টেন্স, এটা 20টার বেশি আছে, তাহলে আপনি এটাকে ইন্টার করে দিন। অথবা আপনাদের ট্রিক বলে দিই, একটা ট্রিকটা হচ্ছে কি, আপনি এখানে একটা ফুল স্টপ দিয়ে দেন, যে এখানে একটা ফুল স্টপ, তো যে পড়বে সে ধরে নিতে পারে যে এটা মিস্টেক। বাট এটা আপনি করতেছেন কি, এসইওর রেজাল্ট ভালো পাওয়ার জন্য, এখানে ফুল স্টপ হওয়ার কথা না, বাট আপনি দিয়ে দিলেন তো ফুল স্টপ। অথবা আপনি যেটা করতে পারেন যে এটাকে আপনি শিফট ইন্টার, যে এটার পরে এটা শুরু, এভাবে দিতে পারেন, দুইটার একটা আপনি করবেন। তো যেটাই করেন, যদি আমরা দেখি এটাও যদি করি, তাহলে দেখবেন যে আমাদের স্কোর কমে যাচ্ছে ওখানে। সেম জিনিস আমরা এখানেও করি, দেখেন এই পুরোটা একটা সেন্টেন্স, বাট এখানে ফুল স্টপ নেই মাঝখানে, এখানে গুনলে প্রায় 20টার বেশি ওয়ার্ড আমি পাবো। তো এখানে আমরা একটু চালাকি করি যে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই। এখন যদি নিচে আসি দেখবো যে এটা কমে আসছে, দেখেন আগে ছিল 54.2%, দেন উইচ মোর দেন দ্যান রিকমেন্ডেড অফ 25%। আচ্ছা তাহলে এটাকে আমরা এরকম করি যে এটাকে আমি শেষ করি, এরপর আপনারা কোয়েশ্চেন করেন। আচ্ছা এভাবে আমি এটাকে নিচে নামাই দিলাম, এটাকে নিচে নামাই দিলাম, সেন্টেন্স আমরা এমন ভাবে দিই যাতে 20% না হয়, জাস্ট কমাই দিয়ে দেখি। এবার একটু চেক করবেন সেন্টেন্স, সেন্টেন্স 54%, তার মানে এটা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনাদের ওভাবেই করতে হবে, যে সেন্টেন্স আছে এক্সাম্পল, যদি এখান থেকে আমরা দেখি এক্সাম্পল, থ্যাংক উইথ গুগল মার্কেটিং ইনসাইটস, এখানে যদি আপনি গুনে দেখেন তাহলে এখানে 20টার বেশি ওয়ার্ড আছে, 2, 4, 6, 8, 10, এখানে 20টার এই পর্যন্ত। এখানে আমরা একটা ফুল স্টপ অ্যাড করছিলাম, তো এটা কাউন্ট করে নেই, কারণ এটা আপনাকে ক্যাপিটাল করতে হবে, অথবা এটাকে আমরা নিচে নামাই দিতে পারি। আপনি যখন কন্টেন্ট রাইট করবেন তো সেই ক্ষেত্রে তো আপনার এটা কি বলে, মানে আপনি তো এই ধরনের কন্টেন্ট রাইট করবেন, দেখেন এখন কমে আসছে 40.7%, যেটাকে এভাবে করে আপনার 25 আনতে হবে, মানে এই সেন্টেন্সগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে, এরকম করে আপনাকে এটা কমাইতে হবে। বুঝতে পারছেন হয়তো, কেন ওদের ওয়েবসাইটে ঠিক আছে, আমি ওদেরটা কপি করছি এই কারণে আমার প্রবলেম করতেছে, ওদের কেন প্রবলেম করবে, মানে ওদের আপনি বুঝতে ওদের প্রবলেম আছে,
যেটা বলছেন এই যদি এটা হয় তাহলে ওদের প্রবলেম আছে এটা নিয়ে। তো 34 আর একটু কমাইতে হবে, আমরা নিচের থেকে দেখি। দেখেন এই প্রবলেমটা নেই, 25% হয়ে গেছে, 25.8। এটাকে ইমপ্রুভ করতে বলছে, এটা আগে উপরে ছিল এখন নিচে নেমে আসছে। তো এভাবে করে আপনি সেন্টেন্সকে শর্ট করবেন, মানে এক একটা সেন্টেন্সে 20টার বেশি হলে সেটা ওরা এই প্রবলেমটা দেখে। আমরা এখান থেকে একটা লাইন কমাই দিলে চলে আসবে, এটা জাস্ট আমি বোঝার জন্য আপনাদেরকে করাই দেখালাম। কিন্তু আপনি যে সেন্টেন্সটাকে এরকম করবেন সেটা আসলে কতটুকু ভালো হচ্ছে বা কতটুকু খারাপ হচ্ছে সেটা আপনি বুঝে নেবেন। আরেকটা দেখেন সাব হেডিং, তো এখানে বলতেছে সাব হেডিং নাই, ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং অল দো ইউর টেক্সট ইজ রেদার লং। আমাদের এই সেন্টেন্সটা অনেক বড় কিন্তু আমরা কোনো সাব হেডিং ইউজ করি নাই। এখন আসেন সাব হেডিং এর ক্ষেত্রে, তো আমরা বলছিলাম যে আমাদের এখানে সাব হেডিং ইউজ করতে হবে। সাব হেডিং এর ক্ষেত্রে কিপ আর্টিকেল সাব হেডিং অ্যামং H2 টু H2 H6, তো আমরা সাব হেডিং অ্যাড করে দিই। সাব হেডিং অ্যাড করার জন্য যেমন ধরেন এখানে এটা এটা আমাদের একটা কোয়েশ্চেন যে হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক, তো এখানে আমরা একটা সাব হেডিং অ্যাড করবো এবং এই সাব হেডিংটা আমরা কত আমরা বলছিলাম H2 থেকে H6, তো আমরা এটাকে H4 করে দিই, বেশি বড় করার দরকার নেই। তো এটা আমাদের সাব হেডিং। আমরা আরেকটা সাব হেডিং অ্যাজ অ্যান এক্সাম্পল এটাকে আমরা সাব হেডিং করে দিই। এটা করার জন্য আমরা এখানে এখান থেকে সাব হেডিং এ যাবো, সাব হেডিং এ গিয়ে এটাকে H4 করে দিই। এক এক ধরনের আমরা সাব হেডিং ইউজ করবো। তো এখন যদি এখানে চেক করি, ওয়ান সেকশন ইজ লং, মানে একটা অনেক বড়, সেটাকেও সাব হেডিং করতে বলছে। তো একটু চেক করি যে এখান থেকে এতটুকু হলো, এই উপরের এই লেখাটুকু অনেক বড়, এটুকুর মধ্যে কোনো সাব হেডিং নেই। তো এখানে আমরা একটা সাব হেডিং মাঝামাঝিতে একটা সাব হেডিং অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে আমাদের এটা কমপ্লিট। তো সেটা কোনটা আপনি একটু বুঝে করে দেবেন। ধরেন আমরা জাস্ট বোঝার জন্য আমি বলতেছি যে আমরা এতটুকু এইখানে ভুল হইলো, আমরা এখানে আর একটা সাব হেডিং অ্যাড করি। এখানে আপনি এইটুকে আমরা আরেকটা সাব হেডিং অ্যাড করব। তো এটা এখানে কপি করে এটাকে আমি হেডিং এ গিয়ে আমি এটাকে H4 করে দিলাম। আচ্ছা এটা করলাম, আর দেখেন রিডেবিলিটি গ্রিন হয়ে গেল। এখন যদি নিচে এসে আমি চেক করি তাহলে বলতেছে রিডেবিলিটি গ্রিন, একটা মাত্র প্রবলেম। এই প্রবলেমটা কি? কপি স্কোর। তো এই প্রবলেমটাও সলভ হবে যদি আপনি কপি না রাখেন আপনার কন্টেন্টে। তো বুঝতে পারছেন যে আপনার এই যে যে দুইটা জিনিস, আমার এসইওটাকেও আমি গ্রিন করলাম, কিভাবে আমি করলাম, যে প্রবলেমগুলো আছে আপনি এই এসইও অ্যানালাইসিসে আসেন, এখানে এসইও অ্যানালাইসিসে এসে ক্লিক করেন। যদি আপনার গ্রিন না হয়, কেন হলো না, কোনগুলো প্রবলেম, কি কি করতে বলতেছে, প্রবলেম যেগুলো আছে সেগুলো পড়ে পড়ে আপনি সলভ করবেন, এটা হলো 1 নম্বর কাজ। আর এরপরে চলে আসবেন রিডাবিলিটিতে, যদি আপনার এটা গ্রিন না হয় তাহলে প্রবলেমগুলো কি পড়েন। দেখুন এখানে দুইটা প্রবলেম ছিল, আমি দুইটা প্রবলেম সলভ করলাম, আমার এটা কিন্তু গ্রিন হয়ে গেল। এখন যদি এটাকে আমি আপডেট করে দিই, আপডেট আমি আমার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই, অল পোস্টে, অল পোস্টে গিয়ে দেখবো যে আমার এটা দুইটাই গ্রিন। তো এক কোন একটা ওয়েবসাইটের কাজ আপনি নিবেন, কাজ নিয়ে যদি আপনি সেটাকে এরকম সবগুলো পোস্ট অথবা সবগুলো পোস্ট সবগুলো পেজ যদি আপনি গ্রিন করাইতে পারেন, আপনি 5-স্টার রিভিউ পেয়ে যাবেন। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম? এই এসইও যেটা আপনাকে বলেই দিচ্ছে যে আপনি কোন কোন কাজগুলো করবেন, কি কি করলে আপনার এগুলো গ্রিন হবে বা আপনার এসইওর এসইও কমপ্লিট হবে। এই বলেন এই এসইও প্লাগইন আপনাকে দিই, ক্লায়েন্টের আমার ধরেন একটা কাজ পেলাম, তাহলে ক্লায়েন্টের যে ওয়েবসাইট ওখানে কি আমি এই ইউএসটি ফ্রি ভার্সনটাই ইনস্টল করে দিব, মানে এটা করে দিলে কি হবে? হ্যাঁ অবশ্যই হবে না কেন, আপনি তাকে তার এসইও কমপ্লিট করে দিতে পারলেন। এই এই রেজাল্ট যে কাজগুলো আপনি দেখালেন মোটামুটি ইউএসটির ভিতরে মোটামুটি গতকালকে আর আজকে, এই দুটোই দুইটাই মূলত আপনার অন পেজ এসইও কাজ, এই নাকি আরো আছে? এইটা একটা ওয়ান পেজ এসইও বা এই কাজগুলো আপনি করবেন। আর একটা কাজ আছে যে পেজ স্পিড বাড়ানো, অনেক ক্ষেত্রে অনেক অনেক ওয়েবসাইট আছে যে পেজ, কিন্তু ওইটা আলাদা, ওইটা মানে সম্পূর্ণ আলাদা একটা কাজ, পেজ স্পিড বলে। বাট ওয়ান পেজ এসইও বলতে আপনার পেজ আর পোস্ট এটা আপনি কোন একটা প্লাগইন ইউজ করে এই কাজগুলো করবেন, এটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। জি ভাইয়া বলছি, ইসলাম আমাদেরকে দেখাবেন আমাদের নাকি ওটা দেখাবেন না?
না, ওইটা অনেকগুলো ক্লাস আসলে, ওইটা আমি বললাম প্রথমেই বলছি আপনাদের যে এসইওর আসলে অনেক কাজ। যেমন দেখেন এই এই কাজটুকু দেখতে গিয়ে আপনাদের কয়টা ক্লাস লাগলো, আর যেহেতু আপনাদের কোর্স মডিউলে যেটা আছে আমি বলছি আমি এটা কমপ্লিট করব, তো অলমোস্ট শেষ। আমাদের পেজ এসইও দেখবো আমরা আগামীকালকে, পেজ আর ক্যাটাগরি এই দুইটা আগামীকালকে দেখবো। সেম একই কাজ, পেজ আর ক্যাটাগরির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেখানে তো এতগুলো কন্টেন্ট থাকে না, তো সেখানে আমরা কিভাবে করবো একটু ব্যতিক্রম। তো আমরা পেজ আর পেজের ক্ষেত্রে আমরা ওই কন্টেন্ট অ্যাড করি, কিন্তু সেটা কিভাবে অ্যাড করবো, কোন ধরনের কন্টেন্ট অ্যাড হবে, আপনারা আপনাদের ওয়েবসাইটে কিছু পেজ অ্যাড করেন, সেই পেজে যেমন অ্যাবাউট আস, অ্যাবাউট আসে কিন্তু কন্টেন্ট অ্যাড করতে হয়, আপনাদের সম্পর্কে লিখতে হবে। তাহলে সেখানে দু একটা পেজ অ্যাড করেন, দু একটা বিজনেস পেজ দেখেন, বিজনেস ওয়েবসাইট দেখেন, বিজনেস ওয়েবসাইট তারা তাদের প্রত্যেকটা পেজ, ওই পেজগুলোতে তারা কী কী অ্যাড করছে, তো এই বিষয়ে ডিটেলস আমরা আগামীকালকেই দেখবো যে পেজ আসলে কী বা পেজে কোন ধরনের কন্টেন্ট থাকে। যদি এই ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্ট এর এসইও নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারেন, অথবা আজকে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো, আপনারা দেখেন, দেখে নিজেরা প্র্যাকটিস করেন, যে প্রবলেমগুলো হবে আগামী ক্লাসে আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে ওকে ভাই। আর কারো কোনো সমস্যা আছে? ভাই লোকাল এসইও কি দেখাবে? ভাই আমি বারবারই বলতেছি আপনাদের যে আপনাদের কোর্স মডিউলে যতটুকু আছে শুধুমাত্র ওয়ান পেজ এসইও আছে, এই পর্যন্তই শেষ। আর লোকাল এসইও এটা অনেক বিশাল ব্যাপার, মানে ওইটা তো এই যে যে আলাদা আলাদা কিছু কাজ আছে এসইওর, এগুলোর জন্য আপনাদের আলাদা কোর্স করতে হবে, আলাদা এক একটা, মানে লোকাল এসইওর ক্লাস করাইতে গেলে ওইখানে আপনার সময় লাগবে না হলেও 15 থেকে 20টা ক্লাস লাগবে, তো ওইটা পরিপূর্ণ আলাদা একটা সাইট, আলাদা একটা এসইও।